পাঁচ বলে প্রয়োজন 29 রান। এই ম্যাচও যে কলকাতা নাইট রাইডার্স জিততে পারে তা কজনই বা বিশ্বাস করেছিল, কিন্তু সবাইকে চমক লাগিয়ে এটাই করে দেখালেন কলকাতার রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে দেখালেন রিঙ্কু সিং। কলকাতাকে দিলেন এক অবিস্মরণীয় জয় যা আইপিএল ইতিহাসে বহুদিন টিকে থাকবে। গত আসরেও বাহাতি এই ব্যাটসম্যান দুর্দান্ত কিছু ফিনিশিং দিয়েছিলেন, অথচ রাতারাতি তারকা বনে যাওয়া এই রিঙ্কু সিং এর জীবনের গল্প কিন্তু এতটা মসৃণ ছিল না। ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে জন্ম নেওয়ার পর থেকেই ছোটবেলা থেকে রিঙ্কু সিংকে বিভিন্ন দারিদ্রতার সমস্যায় ভুগতে হয়েছে। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। তার বাবা বাড়ি বাড়ি গিয়ে সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রচুর শখ ছিল রিঙ্কু সিং এর, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতার কারণে রিঙ্কু সিং এর সেই স্বপ্ন বাস্তবায়ন করা খুবই কঠিন ছিল। রিঙ্কুর বড় ভাই অটো চালাতেন আর মেজো ভাই কোচিং সেন্টারে পড়াতেন, আর সেসব কাজ করে কিছু টাকা আসতো তার পরিবারের হাতে। ক্লাস নাইনে ফেল করার পর রিঙ্কু সিং তেমন একটা পড়াশোনা করেননি, আর সে কারণেই খুব ভালো চাকরি করতেও পারেননি তিনি। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে রিঙ্কু সিং একসময় তার বড়দাদাকে একটি চাকরি জোগাড় করতে বলেন। তার বড়দাদা তাকে এমন একটি চাকরিতে নিয়ে গেলেন যেখানে তাকে ঝাড়ুদারের কাজ করতে হবে। ঝাড়ুদারের কাজ করে তেমন আয় হচ্ছিল না রিঙ্কু সিং এর। তিনি বুঝতে পেরেছিলেন তার জীবন যদি কোনো কিছু বদলাতে পারে তবে সেটা হবে ক্রিকেট। একটা সময় তিনি ঠিক করলেন সবকিছু বাদ দিয়ে ক্রিকেটের উপরই তিনি পুরোপুরি ফোকাস করবেন। দিল্লিতে একটি টুর্নামেন্টে একবার ভালো ব্যাটিং করে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে একটি বাইক পুরস্কার পান, আর সেই বাইক দিয়ে তিনি সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। রিঙ্কুর পরিবার পরে একটা সময় বিশাল বিপদে, একবার 5 লাখ টাকার দেনায় জর্জরিত হয়েছিল রিঙ্কুর পরিবার, আর সেই দেনার টাকা ক্রিকেট খেলেই পরিশোধ করেছিলেন রিঙ্কু সিং। 2014 সালে রিঙ্কু সিং এর লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়। এরপর ইন্ডিয়ার ডোমেস্টিক ক্রিকেটে ভালো কিছু ইনিংস খেলে তার দলকে জেতান। এই রিঙ্কু সিং এর ভাগ্য বদল করে দেয় আইপিএল। সে আসরে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব রিঙ্কু সিং কে 10 লাখ টাকায় কিনেছিল। এর পরবর্তী আসরে 8 গুণ বেশি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স এর শাহরুখ খান রিঙ্কু সিং কে 80 লাখ টাকায় তার দলে বেড়ায়। গত মৌসুমে সুযোগ পেয়ে কিছু ম্যাচে তিনি তার নিজের জাত চিনিয়েছেন, আর এই আসরে 1 ওভারে 5 বলে 5টি ছক্কা মেরে রিঙ্কু সিং নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। রিঙ্কু সিং এর জন্য হয়তো আরো ভালো কিছু প্রত্যাশা করছে। রিঙ্কু সিং এর জীবনের গল্প দেখে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি, আমাদের সবারই উচিত যার যার প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করা। আপনি যে ব্যাপারে অভিজ্ঞ সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেন, এক সময় না এক সময় আপনি ভালো ফল পাবেনই। দর্শক, দেশ বিদেশের খেলাধুলার সকল আপডেট সহ এ ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে